এরা একটা কেয়ারটেকার ছিল, আমি কেশপুরে, তারপরে ঘাটাল এসে পাঁচকুড়া রোড শো ছিল, আমার ঘাটালে সভা করতে দেয়নি, আমি ছুটে এখানে এসেছিলাম, তার আগে পালিয়েছে না, উঠে সোজা আমি উপর তলায় বেডরুমে থাকি, এটা রেন্টাল হাউস, আমি ভাড়াতে এখানে থাকি। 2020 সালে বিজেপিতে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠিলাম, আমি এইখানেই কার্যত থাকি, লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকলে কলকাতা, নইলে এখানে, আমি কাছে তো সপ্তাহে একদিনের বেশি কাছে থাকি। সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি আমি রাজ্যের বিরোধী দলনেতা, আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন, জাস্টিস রাজশেখর মাদার দেখুন, আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল, আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না, এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি, তিনি অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টের লিভ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোনো রেসিডেন্স বা অফিসে, পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না, দিস ইজ দ্য অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট। আপনি ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে, আমাদের জেলা সভাপতি তাপসী মণ্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন, কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন, তাকে যেভাবে হোক কেউ জানিয়েছে, এবং তিনি অত্যন্ত উদ্বিগ্ন। একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি, তিনি আমাকে ফোন করলেন, অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন, এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা টেক আপ করেছে। এর উত্তর 25 তারিখে আর 1 জুন বাংলার জনগণ দেবে। আমি আমি রোড শোতে ছিলাম, সবার ফোন ধরতে পারিনি, ক্ষমা প্রার্থী, আমি ঘাটালের, আমার 10,000 লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে, তাদের কাছে ক্ষমা প্রার্থী, মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিংয়ে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু আমি 3-4 কিলোমিটার রোড শো এক্ষুনি করে এসেছি, আমি ছাড়নেবেলা পার্টি না, মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি ঘুমাবো না। আমি তো কালকে প্যান পিটিশন করছি, ক্যান পিটিশন, কন্টেম্প কোর্ট তো নয়, ক্যান পিটিশন, আমি রিট করব, আমি রিট করব, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে যেতে হবে, ডিজিপিকে যেতে হবে, আমি তো ছাড়বো না, আমার নেতা টেক আপ করেছেন, আমার পার্টি স্যার টেক আপ করেছে, আমার সঙ্গে আমার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি, তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আর বাকিটা তো আমি করব, আমার লয়াররাও এখানে চলে এসেছে, কেস ড্রাফট করছেন, সব লয়াররাও হাইকোর্ট থেকে এখানে চলে এসছে, আমরা কাল পরশুর মধ্যে লিভ নেব, হাইকোর্টে যাব। তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার 99.5 ভাইপো, মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে দেবে, মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীকে, তার আত্মীয় ভাই, দলমত নির্বিশেষে ফোন পাচ্ছি, ছি ছি করছিল, পুলিশ কোনো ব্যাখ্যা দিল যে কি কারণ? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব, মমতা ব্যানার্জিকে ছাড়ার, তার ভাইপোকে ছাড়ার কোনো কোশ্চেন নেই, আর এসব ভয় দেখে বিপিন অধিকারীর রক্ত আছে, 8 বছর ব্রিটিশের জেলে ছিল, আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড় এগরা থানা, 3 বার ব্রিটিশ পুড়িয়েছে, ভয় দেখাবেন না অধিকারীদের, ভয় পাওয়ার লোক নেই,